ইচ্ছের বিরুদ্ধে এক টানা এক জায়গায় বসে থেকেছেন কখনো? মন না চাইলেও গোটা দিন ঘরের মধ্যে বন্দি থেকেছেন? আটকে থাকা, বন্দি থাকা এই শব্দগুলো অনুভব করতে হচ্ছে কখনো আপনাকে? গলার কাছে দলা পাকিয়ে উঠেছে? বুকের বাঁদিকে আটকে থাকা দমটা গুমড়ে উঠেছে কখনো আপনার? একভাবে কয়েক ফুটে ছোট্ট কাঠের খাঁচায় বন্দি রয়েছে একটা জীবন, যে জীবন ছুটতে পারে না, যে জীবনের নাম খাঁচাবন্দি কৈশোর। খাঁচাবন্দি কৈশোর, দু চোখে তবু অপার বিস্ময়, হাত দিয়ে খাঁচা ভাঙার বৃথা চেষ্টা। খাঁচা ভাঙে না, মন হয়তো ভাঙে, কিন্তু সে ভাঙার শব্দ হয় না। একজন রক্ত মাংসের মানুষ তবুও খাঁচায় বন্দি। কোচবিহারের মাথা ভাঙার বড়াই বাড়ির 16 বছরের কিশোরী আসলে বিশেষভাবে সক্ষম। বাক্সবন্দি খাঁচায় জীবন কাটাচ্ছে এই কিশোরী। মাঝে মাঝে বাক্সের খাঁচা থেকে মাথা তুলে দাঁড়ায় সে, একটু আনন্দ হয়তো এটুকুই। বাবা মা সবাই আছে, তারপরেও কেন এমন বন্দি দশা? আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কাহালি রয়েছে। দেবজ্যোতি, এই প্রশ্ন তো সকলের, বাবা মা রয়েছে তারপরেও কেন এমন অবস্থা, কেন এমন বন্দি দশা? দেখো, এই দরিদ্র পরিবার, তাদের কিন্তু দিন আনা দিন খাওয়া পরিবার। তারা কিন্তু বহুবার তারা চেষ্টা করেছিল তার মেয়েকে কিন্তু উন্নত মানের চিকিৎসা করানোর জন্য। সেইভাবেই কিন্তু তারা সরকারি দপ্তরে যায় এবং সরকারি দপ্তরে গিয়ে বারংবার তারা সাহায্যের আবেদন জানান, কিন্তু তার ফলেও কিন্তু কোনো মেলেনি তাদের সাহায্য। তবে এই খবর যখন আমরা পাই, তারপরেই কিন্তু আমরা তার বাড়িতে আসি, এসে দেখি এই এই ঘটনা যে এই কিশোরী, তিনি কিন্তু খাঁচাবন্দি। তবে আমাদের খবরের জেরে এই মুহূর্তে তার বাড়িতে এসে পৌঁছেছে পুলিশের একাধিক কর্তারা এবং এই মুহূর্তে কিন্তু তারা কথা বলছেন ওই কিশোরীর মায়ের সঙ্গে এবং তাকে তার সঙ্গে কিন্তু কথা বলার পাশাপাশি কি করা যায় সেটা নিয়েও কিন্তু তারা আলোচনা করছেন। তবে এই মুহূর্তে তার বাড়িতে রয়েছে বক্সাডাঙ্গা থানার পুলিশের একাধিক ওসি থেকে শুরু করে একাধিক পুলিশের কর্তারা, তারা আমাদের খবরের জেরেই কিন্তু তারা এই মুহূর্তে তাদের বাড়িতে এসে খোঁজ খবর নিচ্ছেন। তবে এই মুহূর্তে ঝিলিক খাঁচার এই মুহূর্তে কিন্তু ওই 16 বছরের কিশোরী কিন্তু ওই খাঁচার মধ্যেই কিন্তু এখনো রয়েছে। তবে এর থেকে তার এরপরেই কিন্তু তারা কি করবেন সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার একটু দেখে নি এই কিশোরী এবং তার পরিবারকে, চলুন আর একটু জেনে নি। দিন মজুর পরিবার, বড় ছেলে কলেজে পড়ে। দিন আনা দিন খাওয়া সংসারে মেয়ের চিকিৎসা করানো সম্ভব হয়নি। চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে নিয়ে গিয়েও পিছিয়ে আসতে হয়। টাকা কই, মেয়েকে ছেড়ে রাখলে আরো বিপদ। আগুন জল কিছুই যে সে বোঝে না, তাই মেয়ের ভালোর জন্যই খাঁচায় রাখতে বাধ্য হচ্ছে পরিবার। শুনুন কি বলছে এই কিশোরীর মা। এইভাবে আটকে রাখি তার কারণ ও কোনো কিছু বুঝে না। ওকে যদি কোনো জায়গায় ছাইড়ে দেওয়া হয়, ছাইড়ে দিলে ও বাড়িতে থাকে না, যা রাস্তায় বসে থাকে, যত দুনিয়ার নোংরা নোংরার ভিতরে বসে থাকে। কারণ কী করবো, আমাকে তো কাজও করতে লাগবে, রান্নাও করতে লাগবে, খাইতে লাগবে, ছেলে আছে একটা। ওই জন্যই কী করি, ওই যে মেয়েকে ওইখানে রাখি, রাত্রিবেলা যখন ঘুমায় তখন বিছানায় থাকে, তাছাড়া সারাদিন এইখানেই থাকে। আমার স্বামী দিন মজুর সকাল হইতে কাজের কাজের জন্য বের হয়ে যায়। আমাদের প্রতিনিধি দেবজ্যোতি রয়েছে। দেবজ্যোতি, দিন আনা দিন খাওয়া সংসার, সেখানে অর্থের অভাবে মেয়ে সুচিকিৎসা থেকেও পিছিয়ে আসতে হয়েছে অপারক বাবা মাকে। একদমই তাই, যে টাকার অভাবেই কিন্তু এই 16 বছরের কিশোরীর কিন্তু কোনো চিকিৎসা করাতে পারেননি তার বাবা মা। এবং তাদের যে বাড়ির অবস্থাটা আমরা দেখতে পারি সেটা কিন্তু একদমই দারিদ্রতার লক্ষণ, এবং
বাবা সকালবেলায় চলে যায় কাজে এবং মা কিন্তু এই ষোলো বছরের কিশোরীকে নিয়েই কিন্তু সারাদিন কাটায়। এবং এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে এই কিশোরী কিন্তু মাঝে মাঝে কিন্তু কোনোভাবেই একটু দাঁড়ানোর চেষ্টা করতে চাইলেও কিন্তু করতে পারে না। তবে এই দারিদ্রতার কারণ এই ষোলো বছরের কিশোরীর বাবা মার যে দিন আনা দিন খাওয়ার সংসার, তার মধ্যে এই কিশোরীর দাদা কলেজ পড়ুয়া, তবে তাদের কিন্তু এক ধরনের কিন্তু এই আর্থিক অনটন, দারিদ্রতা সব মিলিয়ে কিন্তু যে এই ষোলো বছরের কিশোরীকে কোনোভাবেই তারা চিকিৎসা করাতে পারছেন না। এবং বারংবার প্রশাসনের কাছে গিয়েও সাহায্যের আর্জি জানালেও তারা কিন্তু কোনো তার উত্তর দিতে পারেনি এবং তাদেরকে কিন্তু কোনো সাহায্য দেওয়া হয়নি। এই কিশোরী কিন্তু জন্মের বয়স থেকেই কিন্তু এই কিশোরী এইভাবেই কিন্তু ছিল, তবে বয়সের সাথে সাথে সে বড় হয়ে যাওয়ার ফলে তাকে কিন্তু আর আটকে রাখতে পারতো না তার বাবা মা। খাতা ছাড়া তাদের কোনো কিন্তু বুদ্ধি ছিল না, যখনই তাকে ছাড়া হতো সেই কিশোরী কিন্তু হামাগুড়ি দিয়ে হোক বা কোনো ক্ষণেই হোক বাইরে চলে যেত এবং নোংরা আবর্জনার মধ্যে গিয়ে কিন্তু পড়ে থাকতো। সেই এর ফলেই কিন্তু কিশোরীর মা যেটা জানাচ্ছেন তাকে খাঁচায় বন্দি করা হয়েছে এবং তাকে সে যাতে খাঁচার থেকে না বেরিয়ে কোথাও যেতে পারে সেটাও কিন্তু একদিকে লক্ষ্য করার জন্যই এই খাঁচার মধ্যে বন্দি করেছিল এই কিশোরীর বাবা মা। বিশেষভাবে সক্ষম মেয়ে, অসহায় পরিবার, সরকারের সাহায্যের জন্য দৌড়ে দৌড়ে গিয়েও নাকি লাভ হয়নি, কি বলছেন মা শুনুন। আগে তো প্রধান এইখানে ছিল গোপাল বর্মন, আর এখন তো মানে বদলাইছে, এখন তো হচ্ছে দুলং মোড়। তা ওইখানে গেছি, ওইখানে যাওয়ার পরে ঠিক আছে এগুলো নিয়ে যাও, নিয়ে যায় এগুলো ফিলাপ ঠিলাপ করো, করে জমা দাও হয়ে যাবে। কিন্তু ওগুলো করছি, এই যে দেখেন এর আগে তো আমার মেয়ের কাগজ টাগজ জমা দিয়েছিলাম, কিছু হয় নাই। তাহলে এগুলো আজকে আপনি তো কালকে গেছিলেন আমাদের ওইখানে গ্রামে মিটিং করে আসছেন, ওইখানে তো আপনি অনেক কিছুই বলছেন, তাহলে আমি আজকে আবার এগুলো নিয়ে আসছি, এগুলা জমা দিব ওইখানে। উনি দেখলই না উনি আমার সাথে কী ব্যবহার করলো। এ বিষয়ে কি বলছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী, শুনে নিই আমরা। প্রথম কথা হচ্ছে যে এভাবে রেখে যাওয়া যায় না, পরিস্থিতি যেরকমই হোক না কেন ওদের ইমিডিয়েটলি দরকার হচ্ছে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার, এবং জেলা প্রশাসন নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। আর অনেক এনজিও রয়েছে, জেলা প্রশাসন রয়েছে, তারা বাচ্চাটির মানে একটা রাখার থাকার ব্যবস্থা করবেন, সেটা ডে কেয়ার হিসেবে হোক বা যাই হোক না কেন। এবং আপনারা যখন আমাদের গোচরে এনেছেন জিনিসটা, যদি আমাদের ব্যক্তিগতভাবে ফোন নাম্বার বা ওদের সঙ্গে যোগাযোগের উপায়টা বাদ দিয়ে দেন, তাহলে আমরাই ব্যবস্থা করে দেবো যাতে বাচ্চাটিকে ভালোভাবে রাখা যায় সারাদিনের জন্য। অনন্তদি অবশ্যই আমরা শেয়ার করব তাদের ফোন নাম্বার, যোগাযোগের ব্যবস্থা, আপনি কি হস্তক্ষেপ করবেন বিষয়টায়? অবশ্যই ডেফিনেটলি করব, ডেফিনেটলি করব, কারণ মানে প্রতিবন্ধী মানুষ, সে তো প্রতিবন্ধী বলে তার তো অধিকার আছে না, প্রত্যেকটি প্রতিবন্ধীর অধিকার আছে। এবং UNCRC ইউনাইটেড নেশন যেটা কনভেনশন অফ দ্য রাইটস অফ দ্য চাইল্ড, সেখানেও বলছে যে প্রতিটি প্রতিবন্ধী বাচ্চার অধিকার রয়েছে তার মানে সেবা যত্নের। এবং আমাদের যে যে অ্যাক্ট একই কথা বলছে, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট আমাদের দেশের। সুতরাং অবশ্যই এটা আমাদের মানে কর্তব্যের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে দেখা যাতে কোনো প্রতিবন্ধী বাচ্চা এইভাবে খাঁচার মধ্যে আটকে না থাকে। অনন্যদি আপনি কথা বলবেন জেলা প্রশাসনের সঙ্গে? হ্যাঁ অবশ্যই কথা বলবো, ডেফিনেটলি কথা বলবো। আপনারা দেখলেন কীরকম অসহায় অবস্থা, বাবা মা অর্থের অভাবে মেয়ের সুচিকিৎসা করতে পারেনি, তার অবশেষে তার এক করুণ পরিণতি খাঁচাবন্দি কৌশল। চিকিৎসার জন্য ভিন রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু টাকার অভাবে মাঝপথেই চিকিৎসা শেষ হওয়ার আগেই ফিরে আসতে হয়েছে। হাঁটাচলা করতে পারে না মেয়ে, শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম মেয়ে, আগুন জল কোনো কিছু তফাত বুঝতে পারে না, বাবা মা কষ্টটা বুকে চেপে বলছে সেই কারণেই মেয়েকে এভাবে রাখতে হয়েছে খাঁচাবন্দি করে। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে পঞ্চায়েত প্রধান অশোক বর্মন। অশোকবাবু স্বাগত জি ২৪ ঘন্টায়।
এই যে খাঁচাবন্দি দশা পুরো আপনারা নিশ্চয়ই জানেন এটা, এবং এই কিশোরীর বাবা মার তরফ থেকেও বলা হচ্ছে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কি বলবেন আপনারা, এরপর কি করবেন আপনারা, কি হস্তক্ষেপ করবেন এই বিষয়টাতে? অবশ্যই অবশ্যই, কারণ হচ্ছে এটা প্রতিবন্ধী তো ভগবানের দান, এটা আমাদের কেউ কারণ হয়, হ্যাঁ আমরা ব্যাপারে আমরা হস্তক্ষেপ করবো, দেখবো প্রশাসনগত ভাবে সহযোগিতা করার কতটুকু করবো। অশোকবাবু, এই কিশোরীর মায়ের বক্তব্য হচ্ছে টাকার অর্থের অভাবে চিকিৎসা চলাকালীন মাঝপথে ছেড়ে দিতে হয়েছে, পিছিয়ে আসতে হয়েছে, সেক্ষেত্রে আপনারা কি এই মেয়েটি সুচিকিৎসারও বন্দোবস্ত করবেন? আমরা চেষ্টা করবো, চেষ্টা করার জন্য ব্যবস্থা করবো। এই যে এই কিশোরী মেয়েটি, 16 বছরের মেয়েটি খাঁচার মধ্যে বন্দী আছে, আপনারা কি তাকে খাঁচা থেকে বাইরে বার করাবার কোনো প্রচেষ্টা করবেন? আপনারা কি নিজে সেখানে যাবেন বা আপনাদের প্রতিনিধি পাঠাবেন? আমি নিজে সাক্ষাৎ যাব, এই 20-25 মিনিটের মধ্যে যাব, আমি অন্য কাজে ছিলাম এতক্ষণ, আমি সাক্ষাৎ যাচ্ছি, মানে ওই বাড়ি যাব আমি। আপনি যাবেন সেখানে? আমি যাব, হ্যাঁ যাব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অশোকবাবু। আমরা কথা বলছিলাম গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক বর্মন ছিলেন আমাদের সঙ্গে, তিনি বললেন যে তিনি সেখানে যাবেন। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি মাথাভাঙা দুয়ের বিডিও উজ্জ্বল সর্দার রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল বাবু, স্বাগত জি 24 ঘন্টায়। গোটা খবরটা দেখলেন, এই রকম খাঁচাবন্দি কিশোরী, কি আপনাদের তরফ থেকে কি কোনো আপনি কোনো ইনিশিয়েটিভ নেবেন এই কিশোরীকে খাঁচা থেকে বাইরে বার করার জন্য? হ্যাঁ, আপনাদের তরফ থেকে খবরটা পেলাম, আমরা ইতিমধ্যে আমার টিমকে পাঠিয়েছি, আমাদের তরফ থেকে যা যা ব্যবস্থা নেয়ার আমরা নেব, আমাদের আমার এখতিয়ারে যতটুকু পড়ে সেই ব্যবস্থাটা কিন্তু আমরা নেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। উজ্জ্বল বাবু, ইতিমধ্যেই আপনি আপনার প্রতিনিধি দলকে পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, প্রতিনিধি দলকে অন রোডে আজ যাবে, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। সেক্ষেত্রে কি কিশোরীকে খাঁচার বাইরে এনে তারপরে প্রয়োজনীয় যে দায় দায়িত্ব, অর্থাৎ যে অর্থের কারণে পিছিয়ে এসেছে তার বাবা মা, সেই সমস্ত বিষয়টিও কি আপনারা দেখবেন? হ্যাঁ, সব বিষয়গুলোই আমরা খতিয়ে দেখব এবং তার জন্য দেখার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। অনেক ধন্যবাদ উজ্জ্বল বাবু। ইতিমধ্যেই আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। রবীন্দ্রনাথ বাবু, স্বাগত জি 24 ঘন্টায়। পুরো অবস্থাটা আপনি দেখতে পাচ্ছেন, কি অসহায় একটা কৈশোর, কিভাবে খাঁচাবন্দি হয়ে রয়েছে, কি পদক্ষেপ নেবেন আপনি? এটা অত্যন্ত অমানবিক ঘটনা, এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রথম জানতে পারলাম, তাতে গায়ের লোম আমার শিউরে উঠলো। আমি আজকেই বিএম সাহেবের সাথে কথা বলবো, জেলা প্রশাসনের সাথে কথা বলবো এবং সমস্ত কিছু খোঁজ করে দেখে যা যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে। এই অমানবিক ঘটনা যাতে আর না ঘটে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে, জেলা প্রশাসন বিশেষ করে বিএম সাহেবের সাথে আমি এক্ষুনি কথা বলবো, এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, কারণ এগুলি মেনে নেওয়া যায় না এবং প্রয়োজনে আমি ঘটনাস্থলেও আগামী কালকেই চলে যাব, কালকে গিয়ে ওই বাড়িতে আমি পৌঁছে যাব। এটা বড়াই বাড়ি, মাতামা বড়াই বাড়ির ঘটনা, আমি ওখানে আগামী কালকে ওই বাড়িতে পৌঁছেও যেতে চাই, গিয়ে খোঁজখবর নিয়ে আবারও ডিএম সাহেবের সাথে কথা বলবো এবং আমি চেষ্টা করবো যে জেলা প্রশাসনের লোক আজকেই ওই বাড়িতে গিয়ে পৌঁছায়, সে ব্যাপারে আমি এক্ষুনি উদ্যোগ নিতে চাইছি। রবীন্দ্রনাথ বাবু, সেক্ষেত্রে প্রতিবন্ধী ভাতা এবং এই কিশোরীর চিকিৎসার দায়িত্ব, এই সমস্ত ব্যবস্থা কি আপনি করবেন? নিশ্চয়ই নিশ্চয়ই, প্রতিবন্ধী যে ভাতা আছে তো সেই প্রতিবন্ধী, ওর যদি কার্ড হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কার্ড যদি না হয়ে থাকে প্রতিবন্ধী যে কার্ডটা হয় তাহলে বিডিও সাহেবকে ধরে যাতে দ্রুত ওর প্রতিবন্ধী কার্ডটা হয়, প্রতিবন্ধী কার্ডটা হয়ে গেলে মেডিকেল ডিপার্টমেন্ট থেকে ওটা দিয়ে দেয়, দিয়ে যত দ্রুত সম্ভব সেই প্রতিবন্ধী ভাতাটা যাতে হয়, আরও যাতে চিকিৎসার যা যা ব্যবস্থা আছে সেই সমস্ত ব্যবস্থা যদি যা যা করার সমস্ত কিছুই দ্রুততার সাথে যাতে হয় সে ব্যাপারে উদ্যোগ নেব। আমি জি 24 ঘন্টাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ঘটনাটা, অমানবিক ঘটনাটা দৃষ্টিতে আনার জন্য, গোচরে আনার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও রবীন্দ্রনাথ বাবু।
আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষ, তিনি নিজে আশ্বাস দিয়েছেন তিনি নিজে যাবেন সেখানে এবং এই কিশোরীর জন্য প্রতিবন্ধী ভাতারও ব্যবস্থা করবেন। এবং বিডিও উজ্জ্বল সর্দার, তার তিনিও আশ্বাস দিয়েছেন যে তিনি ইতিমধ্যেই প্রতিনিধি দল পাঠিয়ে দিয়েছেন ওই কিশোরীর বাড়িতে এবং যা যা ব্যবস্থা নেওয়ার সমস্ত ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। এমনকি পঞ্চায়েত প্রধানের তরফ থেকে, অশোক বর্মনের তরফ থেকেও এই আশ্বাস আমরা পেলাম। এবং জি চব্বিশ ঘন্টাতে এই খবর দেখানোর পরই প্রশাসনিক তরফ থেকে আশ্বাস ওই কিশোরীকে খাঁচা থেকে মুক্ত করে প্রতিবন্ধী ভাতাসহ তার সুচিকিৎসার ব্যবস্থা সমস্ত কিছুর দায় দায়িত্ব নেওয়ার আশ্বাস দেওয়া হলো প্রশাসনের তরফে।